এক ব্যক্তি চার বাজার করে ভোট দিতে কোনো নিয়ম মেনে হচ্ছে না এক ব্যক্তি চার বাজার করে ভোট দিতে কোনো নিয়ম মেনে হচ্ছে না এক ব্যক্তি চার বাজার করে ভোট দিতে কোনো নিয়ম মেনে হচ্ছে না কোচবিহার ও মাথাভাঙায় তৃণমূলের ভোট পর্ব চলাকালীন ব্যাপক উত্তেজনা ব্যালট বক্স ভাঙচুর তৃণমূলের মাথাভাঙার পচাগড় শিকারপুর এবং মেখলিগঞ্জের ভোটবাড়ি তাবুতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কেউ অভিযোগ করেছেন যে ব্যালট বক্সে ফর্ম পূরণ করতে প্রভাব খাটানো হচ্ছে তৃণমূলের একাংশ প্রভাব খাটিয়ে পছন্দ নাম লিখতে চাপ দিচ্ছে ভোটারদের অনেকে তিন থেকে চারবার ভোট দিচ্ছেন অন্যদের লাইনে নাকি ঢুকতেই দেওয়া হচ্ছে না তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে রীতিমতো খুব উঘড়ে দিচ্ছেন আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে এখনো তো ভোট হতে বাকি রয়েছে তার আগেই এই ধরনের ঘটনা আর বিশেষ করে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে যখন এই ধরনের ঘটনা হয়ে চলেছে তখন তো প্রশ্ন উঠছে যে তাহলে পঞ্চায়েত ভোট কি ছাপ্পা ভোটের আখড়া হতে চলেছে যদি তার আগে এই ধরনের ঘটনা সামনে আসে আর দেখতেই পাচ্ছেন যে ঠিক কি পরিস্থিতি আর চন্দন বর্মন তৃণমূল নেতা তিনি ঠিক কি বলেছেন শুনবো এক ব্যক্তি চার বাজার করে ভোট দিচ্ছে কোনো নিয়ম মেনে হচ্ছে না এ ভোটের নিয়মে কোনো প্রার্থী ছিল না পুটিমেরি টু জিপি পুটু মিনিট টু জুপি আমি পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজব্যান্ড হ্যাঁ সে তো আমি বলতে পারবো ভোট তো ভিতরে হলো আমরা তো বাইরে আমাদের ঢুকতে দিচ্ছে না হ্যাঁ আমি পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজব্যান্ড না ভোট দিতে দিতে পারি নি দৌড় তো সবাই ঢুকে গেছে এবার ঢুকতে লাইনেই ঢুকতে দিচ্ছে না এই ঘটনা প্রথম নয় এর আগেও একই ঘটনা ঘটেছে একের পর এক নেতাকর্মীরা পঞ্চায়েত এবং দলের গোষ্ঠীগুলি জড়িয়ে পড়ছে এই বিশৃঙ্খলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন বার্তাই যে কাজ দিচ্ছে না সোমবার তা আবারও প্রমাণিত হলো কোচবিহারে ব্যালট বক্স থেকে শুরু করে চেয়ার ছুঁড়ে চললো ভাঙচুর জানা গিয়েছে মাথাভাঙা এবং পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই গন্ডগোলের সূত্রপাত একে অপরকে লক্ষ্য করে চেয়ারও ছোড়া হয় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মীরা ব্যালট বক্স ভেঙে দেওয়ার ফলে এখানে আর কোনো ভোট গ্রহণ করা হয়নি আর প্রশ্ন উঠেছে যে ভোট গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই কর্মসূচিকে ঘিরে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হলো ইতিমধ্যেই সেই ছবি দেখে পঞ্চায়েত ভোট কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূলের তরফে আগেই বলা হয়েছিল যে পছন্দের প্রার্থীকে পঞ্চায়েতে দাঁড় করাবে দল আর তা করতে গিয়ে বিপত্তি তৃণমূলেরই অন্দরে একেবারে বোঝাই যাচ্ছে যে একেবারে গোষ্ঠী দ্বন্দ্ব এবং ভেতরকার দ্বন্দ্ব প্রকাশ এসেছে পঞ্চায়েত ভোট কতটা শান্তিপূর্ণ হবে আর সব থেকে বড় কথা পঞ্চায়েত ভোট কি ছাপ্পা ভোটের আখড়া হয়ে উঠবে এই প্রশ্ন উঠছে অবশ্যই সঙ্গে রাখুন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেল এরকম আরও অনেক খবরের জন্য আর খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আস্তাক বাংলা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন